बैक टू माई चैनल गुड मर्निंग सकल बंधुदे एन बजे सकाल 10টা तो सकाल सकाल रानना कर नहीं मैं रान्नार काज कमप्लीट हो गए एन बजार जब ये ब्लाउजर पिसगुलो नहीं जा पचंद है मैं पचंद मतन बनाब निजे मतन करो तो सरकम जो बनाब तेल दिए आसब तो हजबैंड बल्लम चलो जब बजार तो बना और एन मैं टोटो पेलम ना ये हमारे बड़ फुचकर साथ ही चले एलम बजार और टोटो पेलम ना तेरा हजबैंड बल्लम तपे तो आर बजार एलो बोलो जब ना तो बजार एलो तो এখন ওর কাজ করছে গাড়িটার কাজ করছে আর আমি এই যে এখানে আমাদের বড় ফুচকি বলছে ফুচকা খাবো তো কেউ ফুচকা খাই দিলাম আর তারপরে বাজার ঘুরব তো কিছুটা বাজার ঘুরলাম এখন আবার বলল যে আখের জুস খাবো মানে আখের রস খাবো তো আখের রস খেয়ে নিলাম তো বাজার করা হয়ে গেছে তারপর আমরা বাড়ি চলে আসি বাড়ি থেকে এই যে এগুলো শপিং করে নিয়ে আনলাম এই যে মেয়ের জন্য শপিং করে আনলাম এই জুতো আর এরকমই ছিল আর অন্য কিছু ছিল না অন্যরকম মানে চটি ছিল কিন্তু জুতা ছিল না এরকম তো তার জন্য এগুলো নিতে হলো আর এগুলো আমি নিছিলাম না অন্যরকম খুঁজছিলাম কিন্তু এরকম নিতে হলো কারণ অন্যরকম পেলাম না যেরকম খুঁজছিলাম সেরকম পেলাম না সেজন্য এরকম নিতে হলো আর আমাদের বড় ফুচকি বলছে বডি নিয়ে নাও এটা এটা ভালো দেখাচ্ছে নতুন ডিজাইন তো ওর কথায় এটা নিলাম তো ভালো হয়েছে আমার আর আমার মেয়ের একই একই দেখাচ্ছে পায়ে জুতোগুলো আর কি নিয়েছি দেখুন একটা আমি ড্রেস নিতেই গিয়েছিলাম কিন্তু তো আজকে আমি বাপের বাড়ি যাব তার জন্য ভাবছি এত দূর রাস্তা বাইকে করে যাব তো শাড়ি পরে যেতে পারবো না আর আমাদের দুষ্টু যা দুষ্টু বাচ্চা রাগ ধরে গেলে খুব রাগ করে তো রাগ ধরে গেলে শাড়ি টাড়ি খুলে দেয় তো তার জন্য ভাবছি আমার তো জামাগুলো পুরনো হয়ে গেছে তার জন্য একটা কিনে নিই আর পরে যাব এটা ফিটিং করতে হবে এখনই তো এই ড্রেসটা কিনলাম তো এই ড্রেসটা আমি ফুটপাতেই কিনলাম তো ভালোই আছে লং টাইপের একটুকু তো 500 টাকা নিয়ে গেছিলাম আমি বাজার বাট 500 টাকাতে বাজার কিন্তু হয়নি কারণ হাজবেন্ড গিয়েছিল বলে এত সব হলো কারণ ও মোবাইল থেকে দিল আবার তারপর ওর খরচা আছে ওর গাড়িটা ও বলছিল যাব না তো সেই যেতে হলো ওর জন্য আসতে লেট হয়ে গেল আবার বাড়ি কারণ গাড়িটা ধুচ্ছিল মানে গাড়িটাকে বিউটি পার্লার নিয়ে গেছিল ওর পার্লার নিয়ে গেছিল তো ওখানে মাঝে ঘষা করছিল পার্লারে মানে স্নান করিয়েছিল গাড়িটাকে তারপর কি কি লাগানো ছিল মানে খারাপ ছিল হয়তো কিছু ছোটোখাটো মানে ঢিলা ঢেলা হয়ে গেছিলো কিছু গাড়িটার তো ওগুলো সারালো আর তারপর আমি আমার মেয়ের আধার কার্ডটা বের করে নিয়ে আনলাম অনলাইনে তো ওটা অনেক দিন করিয়েছিলাম বাট পোস্ট অফিসের মাধ্যমে ভাবছিলাম হয়তো আসবে নি আশা করেছিলাম না এলো না সেই জন্য আজকে আমি বের করে নিয়ে আনলাম আধার কার্ডটা তো দেখাবো পরে আগে দেখুন কী কী নিয়ে এসছি আর এই মাস্কটা নিয়ে এসছি আমার একটা মাস্ক ছিল তো এটা কোথায় হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না তার জন্য এই মাস্কটা একটা কিনে নিলাম মাস্কটা কিনে নিলাম এই যে আর মাস্কটা কিনলাম তো ঠিক কথা বাট এখানে ঘরে এসে দেখছি যে ঢিলা মানে এত দেখতে সুন্দর বাট আমার হচ্ছে না কিন্তু মানে ঢিলা এখান মানে এতটা সেলাই করতে হবে এখানে তো যাই হোক এটাও সেলাই করে নেবো আর ড্রেসটা সেলাই করতে হবে সেলাই করব তারপর জামা প্যান্ট কিছু গুছাইনি মানে কোনো ঠিক নাই যাবো কিনা এরকম আশা ছিল তার জন্য আমি রাত্রে গুছাইনি তো যাই হোক এখন গুছাতে হবে সেলাই করব প্রচুর কাজ রয়েছে তো এগুলো আগে শেয়ার করে নিই আর এই যে দেখুন আমার মেয়ের আধার কার্ডটা ছোট্টবেলাকার ফটো তখন যখন আধার কার্ড করাচ্ছিলাম ওরা আর কি তখন খুবই কান্না করছিলো তো হাঁ করে আছে দেখুন মুখটা আরও হাঁ করেই আছে চুপ হয়েছিল না তখন কিন্তু কান্না করছিল তো এটাও বের করে নিয়ে আনলাম এই যে দেখুন তো 500 টাকা নিয়ে গেছিলাম বাজার 500 টাকা নিয়ে গিয়ে 1500 টাকার বিল হয়ে গেল কিন্তু আমার আর এই একটা ক্রিম নিয়েছি মুখের ক্রিম যেটা আমি মাখি তো এত সকলে নিয়েছি আর কিছু নিইনি আর আমি একটা শুধু ড্রেসে নিতে গেছিলাম তো ভাবলাম এগুলোও দরকার নাই তো সেই জন্যই নিলাম আর নিয়ে এসেছি এই যে রাখি তো আমি মনে করছিলাম যে আর কী নিয়ে এসেছি কী নিয়ে এসেছি তো ভিডিওটি দিতে আমার লেট হয়ে গেলো সেদিন কিন্তু রাখি ছিল তো এই রাখি নিয়ে এসেছি তো আমাদের বড় ফুচকি গিয়েছিলো বলছে বৌদি আমাকে রাখি কিনে দাও আজকে রাখি তো আমি তিনটা রাখি নেব তো ছোটো ফুচকিটার জন্য একটা আর ওর দুটো ভাই দাদা আছে তো তাদের জন্য দুটো নিল নিয়ে মোট তিনটে ওকে কিনে দিলাম তারপর আমরা ফুচকা খেলাম তারপর আখের রস খেলাম নিয়ে তারপর আমরা বাড়ি চলে আসি তারপর সিঙ্গারা টিঙ্গারা নিলাম নিয়ে তারপর বাড়ি চলে আসি আর এখন এই যে সেলাই করছি তো আজকে আমি আমাকে ফিটিং করতে হবে এখনই তো ফিটিং করব এখনই করছি সেলাই করতে লেগেই গেছি তারপর আরেকবার আমি স্নান করব এই দেখুন যে ফিটিং করছি সেলাই করছি দেখুন বাধা পড়ে যাচ্ছে আমার ভাবছি সেলাই করে এটা সেলাই করে যদি করে নিই তাহলে মানে পড়ে যেতে পাবো তো দেখুন এটা আমার মেশিনের চাকার সুতোটা তো ছিঁড়ে গেল এটা আবার সেলাই করা হয়নি শুধুমাত্র পাজামাটাই সেলাই করা হয়েছে আর বাদ দিকে এটা ছিঁড়ে গেল এখনও
এখন ওই যে জামাটা সেলাই করার জন্য বাকি আছে আমার, মাস্ক সেলাই করব। তো এরকমভাবে বেঁধে নিই, যদি সেলাই করানো হয় তো খুবই ভালো, না হয় তো কী করব, কিছু করার নাই, অন্য কিছু পরে যেতে হবে। তো দেখি কি হয় কি না, সেলাই করা হবে কি না। দেখুন ঠিক করালাম, যেমন তেমন করে বেঁধে নিলাম ওই মেশিনে চাকার সুতোটা, তারপর আমি আবার কিন্তু সেলাই করতে লেগেছি। আর এখন মোটামুটি 3টে মতন বাজে, কখন যাব কোনো ঠিক নাই। খাবার খেয়ে নিলাম, খাবার খেয়ে আমি সেলাই করতে বসে গেলাম, তারপর গায়ে একটু জল ঢালবো, তারপর রেডি হব, তারপর বেরবো। তো এই যে রেডি হয়ে গেলাম, ড্রেসটা সেলাই করে ফিটিং করে একদম পরে নিলাম, খুব সিম্পলভাবেই রেডি হয়ে গেছি, কারণ বাইকে যাব তো তার জন্য আমার বড় রেডি হচ্ছে। এই যে আর ব্যাগ গুছিয়ে নিলাম সেলাই করে, তারপর ভাত মানে খাবার খেয়েছিলাম দুপুরবেলায়, খাবার খেয়ে সেলাই করলাম, তারপর সেলাই করে এই যে রেডি হয়ে গেলাম। এই যে আমার মেয়েকে রেডি করে দিলাম, ও তো ঘুমাচ্ছিলো, তো যেতে চাইছিলো না, খুবই কান্না করছিলো। আমরা বেরিয়ে পড়ে গিয়ে দেখুন কত সুন্দর, এত সুন্দর এগুলোতে মানে ভিডিও বানানো হবে, এত সুন্দর জায়গা, পাহাড়ে পাহাড় আছে, খাদানের পাহাড়। তো এগুলোই দেখে দেখে যাচ্ছি। এই যে দেখুন আমরা এবার হাই রোড পার করছি, এখন ওজয় নদী পেরোয়নি। আর এই দেখুন চলে এসেছি আমরা, একদম বাপের বাড়ির সামনাসামনি এসে গেছি। তো চাউমিন খেলাম, অনেক রাত 7টা বেজে গেছিলো, সন্ধ্যে 7টা, রাত 7টা বলছি। তারপরে এই যে ছোটো ছোটো ভাই বোনেরা খেলা করছে আমার বড়ের সাথে। আর এই যে আমি এখন হাত পা ধুলাম, হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করি নি, ড্রেস চেঞ্জ করবো, তারপর সবাইকে দেখাবো, সবাই কী করছে না করছে সবটাই দেখাবো। আর এই যে দেখুন আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, বৌদের নাইটি পরে নিলাম, আমাদের দুষ্টুকে খুবই গরম লাগছে, তো ওকে জামাটা খুলে দিলাম, বলছে জামা পরবো না। আর এই যে মা আর বোন মিলে লুডো খেলছে, এখানে গেম খেলছে, লুডো গেম খেলছে। তো আর বেশি কিছু শেয়ার করবো না এখানে, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো সকালবেলায় আবার নতুনগুলোকে শেয়ার করবো, সবাইকে দেখাবো নতুনগুলোকে। আর ওরা এখন কত সুন্দর লুডো খেলছে দেখুন। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর বেশি কিছু শেয়ার করতে পারছি না এখন, মানে এখন কারণ অনেক রাতও হয়ে গেছে, আর কি শেয়ার করবো, খাবারের টাইম হয়ে গেছে, তো তার জন্যই। আর সকালবেলা অবশ্যই শেয়ার করবো, তার জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।